جلال نوسا صدقی جندہ باد جندہ باد جلال نوسا صدقی جندہ باد جندہ باد جندہ بنگلہ جمہورا جندہ باد جندہ بنگلہ جمہورا اس کے ساگتم 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 نوسا صدقی اپنے کے جنائی سو ساگتم 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 بنگلہ جمہورا سو ساگتم 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 بنگلہ جمہورا دیر نوی نرمونی سو ساگتم 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 جلال نوسا صدقی جندہ باد جندہ باد جندہ باد भाईपो भाईपो जनसभा अटकाते पारले ना सिद्धि बेड़िया थेके मोल्ला चक मोड़े आमादेरके पाठिएछो तोमरा भाबले जे आयोजन सभाटा आमरा अटके दिते पेरेछि ता भाईपो एइभावे आईएसएफेर जनसभा अटकाबे ना तुमरा जत अटकाबे आईएसएफेर संगठन तत बाड़बे आमादेर एकटाई सामने 2023 पंचायत निर्वाचन काटमानी सरकार आर दरकार आछे आमरा कि देखलाम 2023 साले एकुशे जानुआरी आईएसएफ इंडियन सेकुलर फंडर जे प्रतिष्ठा दिवस छिलो रानी राजमणि रोडे सेखाने आम्रा शांतिर संगे प्रतिष्ठा दिवस पालन करछिलाम हठात आमादेरी प्राण प्रिय विधायक नौशाद सिद्दिकीर काछे खबर आसे जे भांगर थेके जारा आमादेर आईएसएफ कर्मीरा एई रानी राजमणि रोडे जनसभाय जोग दीते आसछेन उद्यापन करते आसछेन तादेरके आटके रेखेछे आराबुल इस्लाम एवं अस्त्र शस्त्र निये सज्जित तत्क्षणात खबर पे आमादेर प्राणप्रिय विधायक नौशाद सिद्दिकी सेखाने उपस्थित हय सेखाने आमादेर नौशाद सिद्दिकीर गाए हाथ तोला हयेछे एखानेओ तारा थेमे थाकेनि সেখান থেকে কোন রকমে আমাদের আইএসএফ কর্মীদের নিয়ে তিনি রানী রাজবনি রোডে পৌঁছান কিন্তু সেখানে আমরা যখন নওশাদ সিদ্দিকে পৌঁছালেন তখন কি দেখলাম যে তার পাজামা পাঞ্জাবিতে রক্ত লেগে আছে হাতে ব্যান্ডেজ যন্ত্রণায় কাতরাচ্ছে আমাদের ভাইজান তার মধ্যেও আমরা কি দেখলাম যখন মঞ্চে তুলে দেওয়া হলো যাদেরকে মারা হয়েছে তাদের পিঠে ক্ষত চিহ্ন দাগ তাই আমাদের দাবি ছিল যে চৌরঙ্গী মোড়ে আমরা অবস্থান বিক্ষোভ করব এবং আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করাকালীন আমাদেরকে নির্মমভাবে পুলিশ লাঠি চার্জ করে এবং নওশাদ সিদ্দিকী সহ প্রায় 18 থেকে 22 জন ওখান থেকে গ্রেপ্তার করে এছাড়া হাতিশালা সিক্স লেন থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় আরো 88 জন তাই বলি যে এইভাবে আমাদের আইএসএফ কর্মীকে থামিয়ে রাখা যাবে না আজকের মমতা ব্যানার্জি কি ভেবেছিলেন যে নওশাদ সিদ্দিকীকে আটকে দিলে আইএসএফ এর সংগঠন ভেঙে যাবে তাই নওশাদ সিদ্দিকীকে যত আটকাবে তত গড়ে উঠবে আমাদের আইএসএফ এর সংগঠন আমরা দেখলাম যে একের পর এক আমাদের বিধায়ককে মানসিক টর্চার করা হয়েছে শাসক দলের নির্দেশে যেভাবে মানসিক টর্চার করা হয়েছে তাতেও কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকীকে কিন্তু দমানো যায়নি আর যাবে না কোনোদিন আজকে আমরা কি দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী সামনের সড়ক পার হয়ে আসছেন কুলপি ঢুকে গেছেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসতে চলেছেন নওশাদ সিদ্দিকী আপনাদের যাদের দীর্ঘ অপেক্ষায় আমরা আছি খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থার কি
পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি গান্ধী মূর্তির পাদদেশে 2014 টেট পাস পরীক্ষার্থীরা তারা এখনো ধর্ণা মঞ্চে বসে আছে প্রায় 18 প্রায় হচ্ছে 800 দিন পার হয়ে গেছে এখনো তারা চালাচ্ছে এদিকে গ্রুপ সি গ্রুপ ডি তারাও তার অধিকার থেকে বঞ্চিত তাই আমাদেরকে আরো সজাগ হতে হবে এবং আমরা আরো কি দেখেছিলাম 2014 সালে টেট পাস পরীক্ষার্থীরা যখন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল ঠিক রাত 12:30টা একটার সময় তাদেরকে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে আমাদের শাসক দলের নির্দেশে সেখানে পুলিশ সমবেত হয় এবং তাদের উপরে অমানবিক অত্যাচার চালায় কিন্তু তাতে কিন্তু সেখানে থামেনি এবং সেখানে কি দেখা গেল সেই চাকরি প্রার্থীতে যারা সমাজ তৈরি করা কারিগর তারা ওখান থেকে হুংকার দিচ্ছে আর্তনাদ করছে যে এই সরকার কে একটাও ভোট দেবেন না এই তৃণমূল সরকারকে একটাও ভোট নয় কারণ এই সরকার থাকলে আমাদের এই পশ্চিম বাংলাটাকে পুরো শেষ করে দেবে আমরা 2011 থেকে 2023 প্রায় একটা অধ্যায় অন্ধকার যুগের সূচনা করেছে তাই আমরা কি দেখলাম সেই বাকতুই ঘটনা এই বাকতুই ঘটনায় কি দেখা গেল প্রায় 12টি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানে 12টি ঘর সহ প্রায় 10 জনকে পুড়িয়ে হত্যা করেছে এই এই তৃণমূল সরকার তাহলে এই খুনি সরকার আমাদের আর দরকার নেই তাই আরো একটা কথা বলি আমি সুকান্ত ভট্টাচার্যের একটা ছোট্ট কবিতা দিয়ে আমরা শেষ করব আমার বক্তব্য আমাদের নওশাদ সিদ্দিকী এসে পৌঁছেছে খুব কাছে আমাদের পরবর্তী বক্তা আরো আছেন তারা তাদের বক্তব্য রাখবেন আমি সবাইকে অভিনন্দন জানাই আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং আমি সবাইকে সামনে 2023 পঞ্চায়েত আইএসএফের হাতকে শক্ত করে মজবুত করে এই পঞ্চায়েত গড়ার অঙ্গীকার নিয়ে এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে আরো লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই তাই সবশেষে বলি আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ জানাই দাদাকে আপনারা শান্ত হন রেলগেট পার হয়ে গেছেন আপনাদের নয়নের মণি বাংলার যুবরাজ বাংলার যুবকদের আইকন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তাই বলছি আপনারা যে ধৈর্যর পরিচয় দিয়েছেন সকাল থেকে সেই ধৈর্যর ফলস্বরূপ আপনাদের সম্মুখে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে চলেছেন বাংলার যুবরাজ বাংলার আইকন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়া একটা ছোট্ট কথা শুধু আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আজকের ডেটে টিএমসি আমাদের আইএসএফ পার্টিকে বলছে একটা কথা শুধু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই শাসক দল আমাদের আইএসএফ কে যে তোগমাটা লাগানোর চেষ্টা করছে মৌলবাদী দল আমাদের মধ্যে আমাদের ভাইজান উপস্থিত হতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ বাংলা যুবরাজ জিন্দাবাদ বাংলা যুবরাজকে স্বাগত নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই সুস্বাগত বাংলা যুবরাজ সুস্বাগত বাংলা যুবকদের নয়নের মণি সুস্বাগত পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ আমাদের সঙ্গম এ মা বোনদের সঙ্গম